পারছি। তো এই সুবিধাগুলোর জন্য আমরা এরোপ্লেনকে বলে থাকি সবচেয়ে দ্রুতগামী যাতায়াত মাধ্যম। আচ্ছা, কোন দেশে পশুর গাড়ি টানে? আমাদের দেশে গরু, ঘোড়া, বরফের দেশে কুকুর ও বলগা হরিণ এবং মরু দেশে উঁচ টানে। কি কি প্রাণীকে আমরা যাতায়াত মাধ্যম হিসাবে ব্যবহার করছি এবং কোথায় কোনটা সেটা এখানে বলা আছে। মালপত্র বহন করে কোন কোন যান? লরি, ট্রাক আর মালগাড়ি। আমরা জানি যে মানুষ যে গাড়িতে চলে সেই গাড়ির মধ্যেই কিন্তু কখনোই আমাদের ইয়ে করা হয় না, মালপত্র নিয়ে, হেভি মালপত্র নিয়ে যাওয়া হয় না, তার জন্য আলাদা বিশেষ বিশেষ গাড়ি থাকে। যেমন ট্রাক রয়েছে, লরি রয়েছে, আর ট্রেন মাধ্যমে যদি রেলপথে যদি যাতায়াত করতে চাও তাহলে তার জন্য রয়েছে মালগাড়ি। মোটর সাইকেল কবে কোথায় প্রথম আবিষ্কার হয়েছিল? 1869 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম মোটর সাইকেল, মানে বাইক যেটাকে বলা হয়, সেটা চালু হয়েছিল। বাষ্পচালিত ইঞ্জিন কে কবে আবিষ্কার করে? 1765 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জেমস ওয়াট ও বোল্টন বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করে। হ্যালো, মানে কয়লা দিতে দিয়ে কয়লা পুড়ে যে ধোঁয়াটা আবিষ্কার হতো, সে এই আবিষ্কার হতো বলছি, যেটা উৎপন্ন হতো সেই ধোঁয়াটা, সেই শক্তিকে কাজে লাগিয়েই কিন্তু আগে কিন্তু ট্রেনগুলো চলতো। আর ট্রেনগুলো তখন এত বড় বগির হতো না, আমাদের যেমন এখন অনেক বড় বড় বগির ট্রেন দেখা যায়, তখন কিন্তু অত বড় বড় বগির ট্রেন হতো না, কারণ যা কয়লা পুড়তো তাই দিয়ে যে শক্তি উৎপন্ন হতো সেটা দিয়েই অতগুলো মানুষ অতটা ভারী বগিকে টেনে নিয়ে যেতে হবে, সুতরাং কম বগির ট্রেন হতো। তারপরে ভারতে প্রথম রেলগাড়ি কবে চালু হয়েছিল? 1953 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন আবিষ্কার হয়েছিল। মুম্বাইয়ে সব থেকে প্রথম ট্রেন আবিষ্কার হয়। মুম্বাইয়েরই একটা জায়গা হচ্ছে থানে, সেই মুম্বাই স্টেশন থেকে থানে স্টেশন অবধি প্রথম ট্রেনটাকে চালানো হয়েছিল। তারপর এখানে চলে আসছি, কলকাতায় প্রথম মোটর গাড়ি কবে চলে? 1896 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম মোটর গাড়ি চলে। এখন মোটর গাড়ির প্রচলনটা কিন্তু অনেকটাই কম, যেগুলো মানে মোটর গাড়ি আছে অবশ্যই, কিন্তু বিভিন্ন ভ্যারাইটি চলে এসছে। পশ্চিমবঙ্গের কোথায় মোটর গাড়ি কারখানা রয়েছে? মানে আমাদের যে অ্যাম্বাসেডার গাড়িগুলো, ট্যাক্সিগুলো যেগুলো দেখছো, সেই ধরনের গাড়িগুলো তৈরি হতো কোথায়? আমাদের এই হিন মোটরে, যে কারখানাটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, একদম ধ্বংসপ্রায় বলা যেতেই পারে, মানে সেই কারখানা আর